মানে ফুয়ে বড় রাস্তায় রাস্তায় এলে শুরু হয়ে যায়, রাস্তায় আনার পরে ছুটে যায়, পানি থেকে উঠানোর পর ছুটে যায়, শুরু হয়ে যায়। জি দর্শক, আমি আপনাদেরকে একটা ব্যতিক্রমী ভিডিও দেখাবো আজকে, এবং পারলে তথ্য প্রমাণ সহকারে দেখাবো। আসলে তথ্য প্রমাণ তো মানুষ থেকেই নিব, কিন্তু আমি বাস্তবে দেখাবো। আসলে সেটা হলো যে আমি একটা আনোয়ারার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ভুরুম চড়াতে আসছি। একটা একটা কি গ্রাম জানি, ভুরুমচড়া গ্রাম। এই গ্রামে একটা পুষ্কুনি আছে, যে পুষ্কুনিতে পুষ্কুনির মাছ, পুষ্কুনিতে দেখা যায় অনেক বড় বড়, কিন্তু উঠানোর পরে মাছটা খুব ছোট। মানে আসলে ওই পুষ্কুনিতে মাছ কখনোই বড় হয় না, এবং এটা শত বছর ধরে এই অবস্থা। মানে যত বছরই আপনি রাখেন মাছ বড় হবেই না। এটা একজন আউলিয়ার অভিশাপ বলতে পারেন, অথবা কেরামত বলতে পারেন। কারণ একজন আউলিয়া এই পুষ্কুনিতে যখন মাছ ধরতেছিল, তখন উনি এই পুষ্কুনির যারা মাছ ধরতেছিল তাদেরকে বলছিল, ভাই আমার একটা মাছ দিও। তো যাই হোক, ওনাকে একটা ছোট মাছ দিছিল। তো উনি হয়তো রাগে দুঃখে বলছে যে অনেক বড় বড় মাছ ছিল, 10 কেজি 15 কেজি এলা মাছ ছিল বা 5 কেজি, যে আমাকে ছোট্ট একটা কেন মাছ দিল, তাহলে সব মাছই কি ছোট? তো ওই কথা বলার পরে ওনার এই ধরা মাছগুলোও ছোট হয়ে গেছে, এবং পরবর্তীতে এই পুষ্কুনিতে মাছ আর কখনোই বড় হয় না। এটা আসলে এখানকার গ্রামবাসী বা এলাকার লোকজন মানে এটা সত্যতা প্রমাণ করছে, এবং ওরা এখানে মানে সবাই তো ওখানে মিথ্যা কথা বলবে না, গ্রামের মানুষ সবটার মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। তো যাই হোক, আমি এখানকার স্থানীয় লোকদের থেকে একটু মানে জানতেছি যে, এবং সত্য কথাটাই একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ ওনারা মিথ্যা কথা বলে ওনাদের কোনো লাভ নেই। এই সেই পুষ্কুনি, যে পুষ্কুনিতে এখনো মাছের চাষ চলতেছে, কিন্তু মাছের চাষ চলে কিন্তু মাছ কখনো বড় হয় না। এই যে পুষ্কুনিতে বড় বড় দেখা যাবে, উঠানোর পরে সবই ছোট। আচ্ছা, দর্শক, যাদের পুষ্কুনি আসলে সেই বংশের একজনের সাথে একটু কথা বলবো আমি। হ্যাঁ, আপনি আপনি আমাকে আগে সত্য কথা বলবেন, বলেন যে এই পুষ্কুনিতে মাছ যে বড় হয় না, তো এটা কি আসলে সত্য? হ্যাঁ সত্য। তো যদি বড় না হয় তাহলে আপনারা এই পুষ্কুনিটা মাছ চাষ কেন করেন? মাছ চাষ এগুলো পুষ্কুনি যখন আছে এটা না করে পারতেছে না, সেই জন্য আর কি এগুলো রাখাই ফেলছে, বন্ধক দিয়ে দিছে। আচ্ছা, মাছ বড় এখন আমরা নিজেরা করি না, এমনি বাইরে বন্ধক দিয়ে দিছে। তো ওরা কি ঠিক আছে, মাছ তো ওরা পোষায় কেন? মাছ যখন বড় হয় না পোষায় মাছ, এমনি ছোট বড় ওগুলো মিলাইয়া পুষ্কুনি ওদের ওদের আরো আছে, এখান থেকে ছোট এগুলো ওগুলো ওখানে ফেলে ইয়া, তারপর মনে করেন ওখানে বড় হয়, এখান থেকে বিক্রি করে যারা লইয়ে ও বড় জিবে খাই। আচ্ছা আচ্ছা, এটা কি সত্য না মিথ্যা কথা? সত্য কথা দেখেন কিন্তু, এটা সত্য কথা। আপনি আপনি আরেকজনের কবরে যাবেন না, ঠিক আছে আপনার ইয়া। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন মানে আপনার মতামত কি? আমার মতামত, ওরা যারা লইছে আমরা ওর আব্বার ভিতরে জিজ্ঞাসা করেছেন, উনি লইরা আগে যে এটা বড় হয়েছে এই মাছটা ওই হাত আব্বার তার দিয়ে দিয়েছে, মানে ফতেয়া করে এটা মানে গিয়ে হাইবে লাইল না জি, তারা তো আজ ইসে নেই আবার নতুন লই, মানে দুশো পাঁচজন লই তারা তো গুণের বাদে লাভ নেই, আর জন লইছে উনি সবাই গুণাগারি দিচ্ছে, সবাই গুণাগারি দিচ্ছে, সবাই গুণাগারি দিচ্ছে, আর ওনারা কাতাল, তো এইগুলো তো বড় বড় নালী দিকে ফাঙ্গাইছ, তো এক মাসেই ফাঙ্গাইছ, একটা এক কেজি হয়ে যায় বাইরে হয়ে ছোট হয়ে যায়। আচ্ছা, মানে মানে রাস্তা ফুইরে বড়, মানে ফুইরে বড় রাস্তায় রাস্তায় এলে ছোট হয়ে যায়, রাস্তায় আনার পরে ছোট ছোট হয়ে যায়, পানি থেকে উঠানোর পর ছোট হয়ে যায়, ছোট হয়ে যায় জি। ছোটটা আচ্ছা, ঠিক আছে, এটা বলতেছে আমার ভাই, এটা লইছে এই লাগি রে, মানে উনি ভয়ে লাগি, উনিও লইছে, উনারও লাগি, আচ্ছা আচ্ছা লাগি। আচ্ছা, এই যে ওনারা বলতেছে যে এই পুষ্কুনিতে মাছ বড় হয় না, আর যতটুকু হয় আবার এগুলো যখন উপরে নিয়ে আসে, আমরা বয়সে উনি আমরা বাচ্চা ছাত্রছি ওই মিজির ফরি বলে, মিজির ফরি মধ্যে হয়তো মাছ বড় নয়, খোলাখালি খোলাখালি পুষ্কুনি, বিশাল পুষ্কুনি দিঘির মতন, এবং মাছ বড় হয় না, মাছ বড় হয় মানে আঠারো বলে দেশের মধ্যে লাচা যা হাঁড়ি যার,
আমার ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছে না। আচ্ছা, আমি ওনার থেকে আর একটু সত্যতা যাচাই করবো যে আপনি যখন পুষ্করিণী নিছিলেন আপনি কত টাকা দিয়ে নিছিলেন? আমি নিয়েছি 45,000 টাকা। 45,000 টাকা? তো আপনারা কি আপনি কি জানতেন না যে এটার মাছ বড় হয় না? এটা বাড়ির পর আমি নিয়েছি। আপনার কিরকম লস হয়েছে? লস মানে মাছ একটু ছোট থাকে গেছে, এই জন্য মানে মাছ ছোট হয়ে গেছে সেই জন্য লস হয়েছে। তো এরপরে আর নিলেন না কেন? নিনে বাড়ির পর এরকম নিজের ইচ্ছে নেই, এগুলো খাটনি আসে অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনিও মাছ ছোট বড় করতে পারেন নাই, কারণ এটা যে পুষ্কুনি এখানে আসলে মাছ বড় না হওয়ার কোনো সুযোগ নেই। এটা অনেক বড় পুষ্কুনি এবং খোলামেলা পুষ্কুনি। তো আমরা আসলে জাল দিয়ে রাখছি, আমরা কোনো দেখার কোনো বা প্রমাণ করার মতো কোনো কি সুযোগ আছে কিনা? হ্যাঁ, আমরা একটু মাছ উঠে যদি দেখতে পারতাম দর্শক। আসলে বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু ঠিক আছে, এই পুষ্কুনিটা ওনারা বর্গা দিছে, মানে এটা বাতরে গিয়ে দিছে। তো যাই হোক, আমরা এইরকম একজন নেওয়ার নিছিলেন, ব্যবসা করছিলেন, লস খাইছেন, সেরকম একজনের বক্তব্য আপনাদেরকে আমি দেখাইছি। তো যাই হোক, একজন আউলিয়ার অভিশাপে এই পুষ্কুনির মাছ আসলে বড় হয় না, তারপরও ওনারা ব্যর্থ চেষ্টা করে যে মাছ চাষ করার চেষ্টা করে। তো যাই হোক দর্শক, এটা গ্রামের মানুষের, এই গ্রামের মানুষের কাছে সত্য প্রমাণিত। হয়তো আপনার এলাকায় না হওয়ার কারণে আপনি বিশ্বাস নাও করতে পারেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানসহিত থাকবেন। এরকম অসংখ্য কেরামত ঘটনা আউলিয়াদের জীবনে ঘটে থাকে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলমান বা বিভিন্ন ঘটনা আসছে, যেটা আপনার এলাকায় হইলে আপনি ভালো বুঝবেন। দর্শক আজকে এ পর্যন্তই।